ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুইজন গভীর উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে ভারতে অনুপ্রবেশের সময় ডিঙাপাড়া বিএসএফ এর গুলিতে জয়ন্ত কুমার সিংহ নামের এক কিশোরের মৃত্যু হয় তিনি বালিয়াডাঙ্গি উপজেলার ফকির ভিটা গ্রামের বাসিন্দা এ সময় তার সাথে থাকা আরও দুইজন আহত হন তারা বাংলাদেশে পালিয়ে এসে রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির জানান কি কারণে তারা সীমান্তে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি নিহত কিশোরের মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে